কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝি কম্পিউটার এর সাথে হার্ডওয়্যার যুক্ত করার পর যেটি প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম আমরা মূলত উইন্ডোজকেই বুঝি। তো উইন্ডোজ বাদেও আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে, সেগুলোর নাম আমরা আজকে জানব। আসুন আমরা জেনে নিই কম্পিউটার অপারেটিং সিস্টেমের কিছু তথ্য। IBM PC পার্সোনাল কম্পিউটার 1981 সালে প্রবর্তিত হয়েছিল, যা ছিল মূলত একটি অপারেটিং সিস্টেমের সাথে ডোস ডিস্ক অপারেটিং সিস্টেমস। এই অপারেটিং সিস্টেম ছিল খুব মৌলিক, যা বুঝতে একজন কম্পিউটার বিশেষজ্ঞ দরকার হতো। এটা খুব বেশি ব্যবহারবান্ধব ছিল না। পরে যখন মাইক্রোসফট উইন্ডোজ চালু করেছে, এবং এটি হলো অপারেটিং সিস্টেম যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আজকের পিসিতে বেশিরভাগ ব্যবহারকারী উইন্ডোজ চালাছে। প্রথম দিকের ভার্সনগুলোর মধ্যে অন্যতম উইন্ডোজ 3.x, উইন্ডোজ 9x, উইন্ডোজ NT এর অনেকগুলো ভার্সন ছিল। 3.1, 3.5, 3.51, 4.0, 2000। আমরা পর্যায়ক্রমে দেখেছি উইন্ডোজ XP, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 9, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। IBM একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছিল OS/2, কিন্তু এটি মূলত উপেক্ষা করা হয়েছিল, শুধুমাত্র একটি কোম্পানি দ্বারা ব্যবহৃত হয়েছিল। আরও কিছু অপারেটিং সিস্টেম এর নাম জানতে পারি। Unix and Unix-like operating systems, BSD and its descendant, macOS, ZWOS, Unix System Services, Linux. Desktop operating system গুলোর মধ্যে আধিপত্য বিস্তারকারীটির নাম হলো মাইক্রোসফট উইন্ডোজ, যা বিশ্ব বাজারের প্রায় 3/4 দখল করে আছে। অ্যাপল কোম্পানির macOS প্রায় 18% এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রকার প্রায় 2% ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয়। মোবাইল অপারেটিং সিস্টেমগুলির মধ্যে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের অন্তর্ভুক্ত। গুগল কোম্পানির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বাজার অংশ 2020 সালের জুলাই মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী 87% ছিল। বিপরীতে অ্যাপেল কোম্পানির iOS অপারেটিং সিস্টেমটির বাজার অংশ ছিল 13%। লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন বিতরণগুলি সার্ভার ও সুপার কম্পিউটার খাতে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। আশা করি ভিডিওতে কম্পিউটার অপারেটিং সিস্টেমের একটি সারাংশ আপনারা জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন। সর্বশেষ, যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।